আমরা যারা মার্কেট থেকে একটা নতুন অ্যাপেলের ডিভাইস কিনি অনেক সময় নিজেদের অজান্তে কিন্তু আমরা একটা প্রি বা অ্যাক্টিভেটেড আইফোন কিনে ফেলি তো আজ এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো যে আপনার যে নতুন পার্চেস করা আইফোনটা সেটা অ্যাক্টিভেটেড কিনা এছাড়াও যদি আপনি কখনো জানতে চান যে আপনার অ্যাপেল ডিভাইসের পার্চেস ডেট কবে অথবা ওয়ারেন্টি কতদিন রয়েছে সেটা কিন্তু টোটাল এই ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই অ্যাপেলের প্রোডাক্টটা জেনুইন কিনা অবশ্যই বক্সের সাথে যে সিরিয়াল নাম্বার বা আইমিআই নাম্বার এগুলোকে কিন্তু একবার চেক করে নিতে হবে যে আপনার অ্যাপেলের ফোনের সাথে ম্যাচ করছে কিনা এর জন্য সেটিংসে গিয়ে জেনারেলে অপশানে যেতে হবে এরপর অ্যাবাউট অপশনে আসুন এরপর নিচের দিকে একটু স্ক্রল করেই এখানে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার আইমআই নাম্বার টোটাল ডিটেলসে চলে আসবে তো এটার সাথে একবার বক্সের সাথে কিন্তু ম্যাচ করিয়ে দেখবেন যে এটা দুটো সেম টু সেম আছে কিনা আইমআই নাম্বার আর সিরিয়াল নাম্বার যদি আপনার বক্সের সাথে ম্যাচ হয়ে যায় তার মানে এটা একটা জেনুইন প্রোডাক্ট এবার যখন আপনি নতুন ফোনটা পার্চেস করে ফেলেছেন তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই প্রোডাক্টটা অ্যাক্টিভেটেড কি এটাকে আপনি দু রকমভাবে চেক করতে পারবেন তো আমি দু রকম মাধ্যমে কিন্তু ওই ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রথমেই কী করতে হবে আপনাকে যেতে হবে সেটিংসে এখানে গিয়ে একটু স্কল করেই জেনারেল অপশানটাতে একবার আপনাকে সিঙ্গেল ট্যাপ করতে হবে এরপর অ্যাবাউট অপশন এখানে দেখুন কভারেজ নামে একটা অপশন দেবে তো এখানে আমার অলরেডি যেহেতু কভার এক্সপায়ার হয়ে গেছে তো এখানে যাচ্ছে কভার এক্সপায়ার এই কভার অপশানটাতে যদি আপনি একবার ট্যাপ করেন এখানে কিন্তু টোটাল ডিটেলস দেখিয়ে দেবে আপনার অ্যাক্টিভেশন ডেটটা কবে অথবা পারচেজ ডেট কবে ছিল সেকেন্ড অপশানের মাধ্যমে যদি আপনি চান যে আপনার ওয়ারেন্টি চেক করার জন্য এটা কিন্তু আপনি পারচেস করার আগেও চেক করতে পারবেন এর জন্য সিম্পলি আপনাকে বক্সের থেকে সিরিয়াল নাম্বারটা নিতে হবে আমি এখান থেকে আমার ফোন থেকেই সেটিং থেকে সিরিয়াল নাম্বারটা নিয়ে নিচ্ছি এর জন্য আবারও সিম্পলি জেনারেল অপশানে যেতে হবে অ্যাবাউট অপশান একটু নিচের দিকে দেখবেন এখানে সিরিয়াল নাম্বার নামে একটা অপশান রয়েছে জাস্ট এর উপরে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখুন কপি করে নেবেন কপি করে যে কোনো ব্রাউজারে চলে আসুন আমি এখানে অ্যাপেলের ব্রাউজার দিয়েই ওপেন করছি এটাকে এরপর সিম্পলি আপনি গুগলে বা সার্চ অপশানে গিয়ে লিখুন অ্যাপেল ওয়ারেন্টি চেক এটা যখন লিখবেন তখন কিন্তু অটোমেটিকলি অ্যাপেলের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে যেটা একদম ফার্স্ট যে লিঙ্কটা সেটাকে বারের জন্য আপনাকে কিন্তু একবার ট্যাপ করে নিতে হবে তো ট্যাপ করার পরে অ্যাপেলের ওয়েবসাইটে চলে আসবে এখানে আপনি যে সিরিয়াল নাম্বারটা কপি করেছেন বা বাক্সের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে ইনপুট করে নিতে হবে এটা কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেই আপনি করতে পারেন এটার জন্যে পারফেক্টলি অ্যাপেলের ডিভাইস লাগবে এরম কিন্তু একদমই না তো আমি এখানে সিরিয়াল নাম্বারটা কপি করা ছিল তো আমি এখানে পেস্ট করে দিলাম আপনি চাইলে কিন্তু বাক্স থেকে নিউ ইনপুট করে দেখ চেক করে নিতে পারেন কেনার আগেই যেটা অ্যাক্ট কেনা তো এখানে কিন্তু আমি এরপরে যে ক্যাপচারটা রয়েছে সেটাকে ইনপুট করে দিলাম ইনপুট করার পরে আপনি যদি সাবমিট করে দেন সাবমিট করলে কিন্তু ফাইনালি এখানে দেখিয়ে দেবে প্রোডাক্টের পুরোপুরি ডিটেলস এটা জেনুইন প্রোডাক্ট কিনা অ্যাপেলেরই প্রোডাক্ট কিনা এছাড়াও এর পারচেজ ডেট কবে রয়েছে ইভেন এটা ওয়ারেন্টির মধ্যে আছে কি নেই টোটাল কিন্তু এখান থেকে ডিটেলসেই আপনি জানতে পারবেন আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনার একবারের জন্যেও মিস হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে